আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমাদের পেজ নম্বর 56, বাকি যে ম্যাথগুলো ছিল অনুশীলনের সেই ম্যাথগুলো আমরা করার চেষ্টা করব। তো চলো আমাদের ভিডিওটি শুরু করে দিই। তো আমরা এর আগের ক্লাসে 1 নম্বরটা করেছিলাম বর্গ, কাগজ কেটে বর্গ নির্ণয়। আজকে আমরা 2 থেকে শুরু করব। দেখো, 3x-5। তো গত ক্লাসে আমরা কি করেছিলাম, a+3 করেছিলাম, যার কারণে প্রথমে একটা ক্ষেত্রফল নিয়েছিলাম এ পরিমাণ, ঠিক আছে, পরবর্তীতে আবার 3 পরিমাণ বাড়াইছি। কিন্তু দেখো এখানে মাইনাস বলছে, অর্থাৎ আমরা 3x পরিমাণ একটা ক্ষেত্রফল নিব, এখানে যেটা থাকবে এখানে যেটা থাকবে সে পরিমাণ দুইটা বাহু নিব, ঠিক আছে। তারপরে ধরে নিই এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 3x, এটার দৈর্ঘ্য 3x, এটা ধরে নিই আমরা। হ্যাঁ, তাহলে দেখো আমরা প্রথমে যেটা থাকবে সেটা নিব, এটা হচ্ছে ফার্স্ট কাজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তারপরে মাইনাস, এখানে মাইনাস করতে বলছে নাকি প্লাস করতে বলছে, মধ্যখানে এখানে মাইনাস, যখন প্লাস করতে বলছিল তখন আমরা কি করছিলাম, এখানে বাড়াই দিছিলাম, ঠিক আছে, এখানে বাড়াই দিছিলাম। এখন বলছে মাইনাস, তার মানে এখান থেকে ভিতর দিয়ে আমরা কেটে নেব, এই যে চতুর্ভুজটা আছে এটার ভিতর দিয়ে আমরা কেটে নেব। তাহলে ধরে নিই যে এতটুকু, এতটুকু হচ্ছে -5, এটা হচ্ছে 5, ওকে। এবার হচ্ছে আবার হচ্ছে নিচে আছে এতটুকু -5, এতটুকু হচ্ছে 5। তাহলে এবার আমাকে নির্ণয় করতে বলছে এই 3x-5, তাহলে 3x এইটুকু পুরাটুকু ছিল 3x, তার মানে এই বাহু থেকে এটুকু হচ্ছে কি 3x-5, ঠিক আছে। আবার হচ্ছে এখান থেকে এটুকু হচ্ছে 3x-5, তাহলে আমার আলটিমেট লাগতেছে কোনটা, এই যে এই চতুর্ভুজ, চতুর্ভুজের মানটা আমার লাগতেছে, ঠিক আছে, এই চতুর্ভুজের মানটা আমার লাগতেছে। তাহলে এবার দেখো এখান থেকে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে বর্গ যদি করি 3x-5² সমান সমান কি হয় বলো দেখি, এটার এই যে এখানে যে ক্ষেত্রফলগুলো আছে, প্রথম ক্ষেত্রফলটা কি ছিল 3x, এই পুরাটার ক্ষেত্রফল কত ছিল 3x² সেখান থেকে মাইনাস করবো কতটুকু, আমার দরকার এইটুকু, তার মানে আমরা এইটুকু মাইনাস করবো আর এইটুকু মাইনাস করবো। তাহলে এখান থেকে এটুকুর দূরত্ব কতটুকু, এটুকু দূরত্ব হচ্ছে 3x-5, আর উচ্চতা, তাহলে উচ্চতা হচ্ছে 5, তাহলে এটুকুর, এটুকুর ক্ষেত্রফল কত হয় 3x-5×5, ঠিক আছে, তাহলে এটুকুর ক্ষেত্রফলটা লিখে নিলাম 3x-5×5। আবার দেখো এই যে এখান থেকে এইটুকুর দূরত্ব বের করতে বলছে, এখান থেকে এটুকু দূরত্ব নির্ণয় করবো কিভাবে, ঠিক সেম ভাবে আমরা নির্ণয় করতে পারি, ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। দেখো মাইনাস করে দেবো, এটুকু হচ্ছে 5, আর এটুকু পুরোটুকু হচ্ছে কি 3x, তাহলে 5×3x, এটুকু হচ্ছে পুরোটুকু 3x আর এটুকু হচ্ছে 5, তাহলে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে 5×3x। তাহলে এবার মানগুলো নির্ণয় করি, 9x² -5 এর সাথে 3 গুণ, তাহলে কত হয় 3×5=15x, ওকে, মাইনাস, যেহেতু মাইনাস আর মাইনাস, মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যায় 5² -3×15x, ওকে। তাহলে হচ্ছে 9x² -, তাহলে হচ্ছে -30x+5x², এটা হচ্ছে আমাদের এটার উত্তর। এবার আমরা যেটা নির্ণয় করবো পরবর্তীটা, যেহেতু এগুলো এই দুইটা আমরা তোমাকে ডিটেলস জানালাম, এবার আমরা একটু স্কিপ করবো জিনিসগুলো, জাস্ট যেটা তোমার বোঝার দরকার সেটুকু বোঝাবো, ঠিক আছে। তাহলে দেখো 999 বলছে, 999 বলছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি কি 1000-1, তাহলে 1000-কে যদি -1 দ্বারা বিয়োগ করি বা 1 দ্বারা বিয়োগ করি তাহলে কত আসে, 999 আসে, ঠিক আছে। তাহলে দেখো এই পুরাটুকু আমরা ধরবো কত, এই পুরাটুকু ধরবো আমরা 1000, এই যে এইটুকু হচ্ছে ধরবো আমরা কি 1000, ওকে, আর এইটুকু হচ্ছে 1, এই এতটুকু হচ্ছে 1, তাহলে এটুকু থাকে কত 999, আবার হচ্ছে এটুকু থাকে 999। এবার দেখো তাহলে আমার বর্গ করতে বলছে কি, সে 1000-1² এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে দেখো 1000-2, এই পুরাটার বর্গ বর্গ করতে হবে, ঠিক আছে, এই পুরাটার বর্গ করব, সেখান থেকে মাইনাস নির্ণয় করতে হবে কি এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল। তাহলে যদি এটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করি তাহলে কত আসে বলো দেখি, 1000-1, এটুকু থেকে এটুকু কত হয় -1×1, ঠিক আছে, তাহলে 1000-1। আবার যদি নির্ণয় করি
তাহলে দেখো এইটুকুর এইটুকু হচ্ছে 1 ইনটু কত আসে, 1 ইনটু 1000। ওকে, এই যে পুরাটুকু আসে 1 ইনটু 1000, তাহলে এইটুকু আমরা এখন মান নির্ণয় করব। 1000 মাইনাস 1000, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস 1 মাইনাস 1000। ওকে, তাহলে 1000-কে যদি আমরা বর্গ করি তাহলে এখানে 3টা শূন্য আছে, কয়টা শূন্য হয়ে যাবে, 6টা। ওকে, তাহলে মাইনাস 2000 মাইনাস 1 প্লাস 1। এবার তোমরা এটা হচ্ছে ক্যালকুলেটারে করে নেবে, ক্যালকুলেটারে মান দিলেই এটা উত্তর চলে আসে, ঠিক আছে, আমি আর করাইলাম না। এবার হচ্ছে আমরা পরবর্তীটা দেখি, পরবর্তীটা দেখো এখানে 3টা পদ আছে, 3টা পদ যেহেতু সেহেতু আমাদের আরেকটা হচ্ছে ক্ষেত্র বাড়াতে হবে, ঠিক আছে, এটা আমি মুছে দিলাম। এর পরবর্তীটা দেখে নিন, পরবর্তীটা দেখো এখানে 3টা বলছে, তার মানে কি কি বলছে, 2x + y + 3z। তো ধরে নিই এইটুকু হচ্ছে 2x, এটুকু হচ্ছে 2x। ওকে, সেখান থেকে এবারে আমার ওয়াই লাগবে, হ্যাঁ, ধরে নিই এতটুকু ওয়াই, আবার হচ্ছে এতটুকু ওয়াই, এটাকে যুক্ত করে দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে 3z, ধরে নিই এতটুকু 3z, হ্যাঁ, আবার হচ্ছে এদিকে এতটুকু 3z, এতটুকু 3z, এটুকু হচ্ছে ওয়াই, ওকে, এটুকু ওয়াই, এটুকু হচ্ছে 3z। এবার আমরা এটার কি নির্ণয় করবো, বর্গ নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে দেখো 2x + y + 3z, এটার হচ্ছে এই যে পুরো চতুর্ভুজটা, চতুর্ভুজটার বর্গ হচ্ছে এটা, ওকে, চতুর্ভুজটার বর্গ হচ্ছে এটা। এবার এটা ক্ষেত্রফল আলাদা আলাদা ভাবে নির্ণয় করবো প্রত্যেকটা যে চতুর্ভুজ আছে এগুলা নির্ণয় করার মাধ্যমে। তাহলে দেখো প্রথমে যদি এই চতুর্ভুজটার কথা চিন্তা করি, তাহলে এটার ক্ষেত্রফল আসে কত, 2x হোল স্কোয়ার, 2x হোল স্কোয়ার, এটা বসাই দিলাম। এবার যদি এটার কথা চিন্তা করি, এখানে যদি চিন্তা করি, তাহলে কত আসে, এটুকু হচ্ছে 2x আর এটুকু হচ্ছে ওয়াই, প্লাস 2x ইনটু ওয়াই, এটুকু গেল। এবার আমার এটুকু নির্ণয় করতে হবে, তাহলে এটুকু হচ্ছে ওয়াই আর এটুকু কত, এটুকু হচ্ছে y ইনটু 2x প্লাস y, এটুকু হচ্ছে, এটুকু ছিল হচ্ছে 2x আর এটুকু হচ্ছে ওয়াই, তাহলে 2x প্লাস y হবে না, হ্যাঁ, 2x প্লাস y প্লাস হচ্ছে এটুকু গেল। এবার আমার এটুকু নির্ণয় করতে হবে, তাহলে দেখো এটা 3z, ওকে, আর এটুকু পুরোটুকু কি, 2x প্লাস y প্লাস 3z, ওকে, তাহলে হচ্ছে 3z আর এদিকে হচ্ছে 2x প্লাস y প্লাস 3z। ওকে, তাহলে মান, তাহলে আমরা কোনটুকু পাইলাম, এত এটুকুর মান পাই গেলাম, হ্যাঁ। এবার এটুকুর মান নির্ণয় করতে হবে, এটুকুর মান যদি নির্ণয় করি তাহলে হচ্ছে কত আসে, 3z ইনটু এটুকু 2x প্লাস y, ওকে, তো দেখো এটুকু মান নির্ণয় করছি, 2x প্লাস y, ওকে, তাহলে এটার মান নির্ণয় করি 4x² + 2xy + 2xy + y² এখানে হচ্ছে, তাহলে হচ্ছে 6xz + 3yz + 9z² প্লাস 6xz + 3yz, ওকে, এই যে আমরা মানগুলো পেয়ে গেছি। এবার যেগুলো স্কোয়ার আছে আগের মতো করে স্কোয়ারগুলোকে আলাদা করবো, ঠিক আছে, 4x² - ওকে প্লাস, এখানে দেখো y² + এখানে দেখো 9z² প্লাস, তাহলে এখানে দেখো 2xy 2xy, দুইটা আছে, তাহলে 4xy + এখানে দেখো 6xz, 6xz আর একটা আছে কত, তাহলে 12xz, 12xz প্লাস, তারপর দেখো 3yz, এখানে আছে কয়টা, 3yz, তার মোট 6yz, এটা আমাদের অ্যান্সার। বন্ধুরা, এই ছিল, তোমরা ঠিক সেম ভাবে এটা দেখো, এটারও সেম, শুধুমাত্র মানগুলো একটু আলাদা, ঠিক সেম ভাবে তোমরা এটা করতে পারবে, আশা করি তোমরা এটা ঠিক মতো করতে পারবে এবং আমাকে উত্তরে জানাবে। আর বাকি থাকলো যে 3 নম্বর, এটা হচ্ছে কাগজ কেটে জানানো, তোমরা কমেন্টে জানাবে যে এটা তোমাদের আমি কাগজ কেটে দেখাবো কি না, কারণ আমার কাছে এটা মনে হয় না যে কাগজ কেটে দেখানোটা অতটা জরুরি, তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই জানাবে, আমরা সেটা দেখানোর চেষ্টা করবো।
তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, তখন পর্যন্ত সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।